सलामकुम सुप्रिय दर्शक मंडल एपे देखो कि काठाल बांगा है मेड इन बांग्लादेश काठाल मुहूर्ते सामने जमिरुल अनेक अभिज्ञता आछे ना कि सुनल से ना कि खूब काठाल बांगे प्रतियत काठाल बांगे ठीक है अच्छा जिज्ञासा करते चाहिए काठाल बांगार सर्वप्रथम नाना बाड़ी काठाल ओके कथा दर्शक उद्देश्य बोलते चाहिए अपनाएंस ये कत बसर थी आज के बीस बस आगे एक्सपिरियंस प्रतिदिन कयटा काठाल भांगेन आनुमानिक दस थेके पंद्रोटा हाँ ना देखते ही देखा काठाल भांगे एक्सपिरियंस आछे तो भांगते एत कष्ट है केन आपनादेर एकटु शक्त काठाल नाके लागाओ ठीक है कि ना देखी अवस्था लगे আচ্ছা এক্সপেরিয়েন্স অনুসারে বলতে চাই যে এই যে আমরা যে এত এক্সপেরিয়েন্স এর ভিতরে কত গল্লা কাটাল হবে জানো মানে 300 তো এরকম কাটাল এই কোন কোন এলাকায় যাই যাই ভাঙছেন না আমি তো ভাঙি বরিশালে বরিশাল ডিস্ট্রিক্টের মধ্যে মাশাআল্লাহ এই যে বরিশাল ডিস্ট্রিক্ট আপনি খুব ফেমাস তাই না ফেমাস আর খুব ভালো কাঁঠালগুলো দেখছেন কিভাবে ভাঙতেছে একের স্প্রে মনে হয় জানো সাবান দিয়ে ধুইয়ে রাখছে এটা এটা কি করলেন এইভাবে খেতে হবে খাওয়ার স্টাইল দেখাচ্ছি খাওয়ার স্টাইল ঠিক আছে আর বিসি আচ্ছা ওই অনেকের নাকি কাঁঠাল খেলে পেট ব্যথা করে বা পায়খানা হয় এটা কি কি প্রতিক্রিয়া এটার মানে বিকল্প কি আছে কাঁঠাল খাওয়ার একটা নিয়ম আছে কাঁঠাল খাইতে হবে বড় পেটে তাহলে কোনো সমস্যা হবে না ওকে যদি খালি পেটে খায় গ্যাস জমে যাবে পেটে তারপরে আর কিছু আর কোন অন্য কোন প্রতিক্রিয়া আছে না অন্য কোন প্রতিক্রিয়া আমি শুনছি নাকি বিকল্প আরেকটা সলিউশন আছে যেটা অনেকে বলে যে কাঁঠালের এই যে বিসি এই বিসিটা নাকি চিবিয়ে চিবিয়ে খেলে হয়তো পেট খারাপ হবে না এটা কি কতটা বাস্তব সত্য এটা তো আমি জানি না এটা আপনার এক্সপেরিয়েন্স তো বেশি একটা নাই আমার মনে হয় আচ্ছা কত কত গল্লা হবে এখানে কাঁঠালটা কেমন কেমন খাইতে কেমন এটা খুব সুন্দর টেস্ট বেশি অনেক টেস্ট আচ্ছা दर्शक मंडल काठाल खाने हाफिजुल आईम लस्कर नईम लस्कर अपन नाम कि नईम भाई बस कीसर काठाल खाते इच्छा कर काठाल खाबा তুমি কাঁঠাল ভালো খাও হ্যাঁ খাই আরেকজন খাবে নাম হইছে আয়ান হ্যালো আয়ান তুমি কি কাঁঠাল খাবা কাঁঠাল খাবা হ্যাঁ কাঁঠাল খাবে এই কে তোমার নাম কি বলছি খাও তনিমা তনিমা কাঁঠাল খাবে তুমি জামাই আইছে জামাইও কাঁঠাল খাবে
জামাই কাঁঠাল খাওয়ার এক্সপেরিয়েন্স সম্বন্ধে কিছু বলেন। হ্যাঁ কাঁঠাল খামু কি এখন ভালো খান তো? হ্যাঁ ভালো মানে আচ্ছা কাঁঠাল খেলে নাকি ডিসি খাইতো একটা কাঁচা চাবাই, এটার কারণটা কি কোন দিই? এখন সেরকম কাঁঠাল খাই না কেউ। দর্শক মন্ডলী আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের কাঁঠাল ভাঙ্গা প্রায় শেষ পর্যায়ে, এখন খাবার প্রতিযোগিতা। ঠিক আছে, যতজন ক্যান্ডিডেট এই কাঁঠালটা খাবেন সবাই আছে, খুব ব্যস্ত আছে সবাই, কেউ মুখ ধোয়, কেউ দাঁতের তেল মাখে, কেউ সরিষার তেল হাতে মাখে। হ্যাঁ, তো একজনের তেল মাখা ছাড়াই খাইতেছে। ঠিক আছে, আর আপনাদের মাঝে আমি আছি লস্কর সুমন। দিয়ে দিলাম আমার দাও দাও দিয়ে দাও দাও